কোথায় এসেছেন? আমরা ডাক্তারের ইয়ে জন্মদিন খেতে এসেছেন। কি বলবেন ডাক্তারবাবুকে? কি বলবেন ডাক্তারবাবুকে? আরো ভালো মানুষের জন্য উপকার করে। কতজন এসছেন? আপনার কোথেকে এসছেন? নিগমনগর থেকে এসছেন। কি দিয়ে খাওয়া দাওয়া করলেন? পাঁপড় ভাজা, ডাল। আপনারা নিরামিষ খেলেন? আপনারা মাংস খান না? কত লোক এসছে, এসে দেখলেন? কত লোক আছে এখানে এখন? আমরা এই কয়জন আছি, আরেকজন বাইরের মেলা আছে। অনেক লোক এসছে না? হ্যাঁ। কোথেকে এসছে আপনারা? ডাক্তারবাবু জন্মদিনে যে খাওয়াচ্ছে, এরকম আগে কাউকে দেখেছিলেন? এরকম আগে দেখেছিলেন কোন ডাক্তার করেছে এরকম? ডাক্তারবাবু, প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই উত্তরের সংবাদের পক্ষ থেকে। বলছিলাম, যেভাবে আজকের দিনটি পালন করছেন একটা দৃষ্টান্ত, এবং বরাবর সারা বছর ধরে আপনি সমাজসেবার সঙ্গে যুক্ত থাকেন, এবং আজকে এই যে এত মানুষকে আহারের ব্যবস্থা করেছেন এবং আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে, কি বার্তা দেবেন আপনার এই জন্মদিন থেকে? অ্যাকচুয়ালি এটা আমার প্রথম বছর নয়, আমি বিগত প্রায় 7-8 বছর ধরে গরিবগ্রস্ত মানুষদের জন্য আমি আমার জন্মদিনে খাওয়ানোর ব্যবস্থা করি আমি, এবং এটা পুরোপুরি আমার অন্ধাঞ্জলি প্রশ্ন। একদিন হঠাৎ করে আমার জন্মদিনে আমার অন্ধাঞ্জলি বলল যে আচ্ছা, আমরা তো জন্মদিনে রেস্টুরেন্টে যাই, আমরা শপিং মলে যাই, আমরা তো মানে দামে দামি জিনিস কিনি, আমরা বিলাসিতা করি। আমরা এই টাকাটা আমরা বিলাসিতা না করলে নয়, এই জিনিসটা আমরা গরিব মানুষকে দিতে পারি না। আমাদের যে জন্মদিনের আনন্দ, আমাদের বিবাহ বার্ষিকীর আনন্দ, আমাদের যে অন্য যে স্পেশাল দিনের যে আনন্দটা, আমরা তো গরিব মানুষের মধ্যে ভাগ করে দিতে পারি আমরা। তা তুমি এক কাজ করো না, তুমি ওদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করো। তারপর থেকে আমি আমার প্রত্যেকটা জন্মদিন, প্রত্যেকটা বিবাহবার্ষিকীতে আমি মোটামুটি অ্যাভারেজ 400-500 দুঃস্থ মানুষকে খাওয়ানোর চেষ্টা করি, কারণ তাতে তারা যে হাসি মুখে খাবার খায় এবং হাসি মুখে আমাকে আশীর্বাদ করে, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ওদের যে আশীর্বাদ, এটা কিন্তু আমার জীবনে চলার পথে অনেকটা আমাকে এগিয়ে নিয়ে যাবে, আমার অনেক বাধা কাটিয়ে দেবে, আমার অনেক দুশ্চিন্তাকে ওরা সুচিন্তায় পরিণত করবে। আজকে মোটামুটি আমি অফিসিয়ালি বলেছিলাম যে 450 ব্যবস্থা করবো, কিন্তু এখন পর্যন্ত যা আমি দেখতে পাচ্ছি এটা 600 পার হয়ে যাবে। কারণ দেখছি আমি একজনকে বলে সেটা পুরো পরিবার নিয়ে চলে এসেছি, যেটা হয়তো ওরা আমাকে ভালোবাসে বলে আমাকে আশীর্বাদ করে বলে এসছে। আর পরবর্তীতে কি কর্মসূচি আজকে রাতে বা সন্ধ্যার দিকে? রাতের বেলা আমার ইচ্ছা আছে দীঘাটা যত ভ্রমণ ঘুরে আছে, যারা সহায় সম্বলহীন তাদের খাবার দাওয়ার পরিকল্পনা আছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, স্টেশন বা হসপিটাল চত্বরে বিভিন্ন জায়গায় কৃষি মেলা যারা ভ্রমণ ঘুরে তাদের রাতের খাবারের আমরা একটা ব্যবস্থা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা জন্মদিনে, ভালো থাকবেন। কোথেকে আসছেন আপনারা? নিগমনগর থেকে। ডাক্তারের বাবু জন্মদিন খেতে আসছেন? কি দিয়ে খেলেন? কি দিয়ে খেলেন? ডাক্তার নিমন্ত্রণ দিয়েছিল, কি দিয়ে খেলেন? ডাল দিয়ে। আর কি কি দিয়ে খেলেন? না, আপনারা নিরামিষ খেলেন, আপনারা আমিষ খান না। ডাক্তারবাবুকে কি বলবেন, আশীর্বাদ করবেন? কি নাম আপনার? এইবার প্রথম এলাম, ডাক্তারবাবু নিজে বেশ কয়েকবার করে বলেছিলেন যে আসতে, দেখে খুব ভালো লাগলো যে এখানে প্রচুর
দরিদ্র সীমার নিচে অনেক মানুষ আছে যারা পেট ভরে খাচ্ছে এবং তাকে আশীর্বাদ করছে, এবং অনেককে দেখলাম তাকে ওনাকে খুব মানে ভগবান জ্ঞানে একটু বেশ ভালো আশীর্বাদও করছে, খুব ভালো লাগলো। আপনি তো একজন শিল্পী সত্তা হিসেবে এটাকে বিষয়টাকে কীভাবে দেখছেন, কী নজরে দেখছেন? না, সমাজের একটা জিনিস যে কোনো মানুষ সামাজিকতার সঙ্গে যুক্ত, মানে নিজের প্রফেশনের বাইরে থেকেও সামাজিকতার ভাবে এইভাবে কাজকর্ম করে যাওয়া, এটা সত্যি করে একটা মহৎ কাজ। ঠিক আছে, সকলে পারে না, তিনি দেখিয়ে দিচ্ছেন এটা। আপনার নামটা? আমার নাম অনুপ্র। চিত্রশিল্পী? হ্যাঁ, চিত্রশিল্পী। চিত্রশিল্পী। ডাক্তারবাবু, জন্মদিন খেতে আসছেন, কত লোক এসছে এসে দেখলেন? কি খাওয়াচ্ছে আপনাদের? খাওয়াচ্ছে মানে এইভাবে জন্মদিন কারো দেখেছেন আগে কোনো ডাক্তারের? কোথা থেকে এসছেন? কি নাম? সন্তোষীমা স্পোর্টস দিনহাটা। আমাদের এখানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন থেকে শুরু করে সকল প্রকার খেলাধুলার সামগ্রী পাবেন সুলভ মূল্যে। পাচ্ছেন ব্র্যান্ডেড আইটেমস, হোলসেলের ব্যবস্থা, ট্রফিতে থাকছে বিশেষ ছাড়। এছাড়াও রয়েছে বিশেষ টেনিস ও শর্ট টেনিস ক্রিকেট ব্যাটের প্রচুর কালেকশন। আমাদের ঠিকানা দিনহাটা, শীতলাবাড়ি রোড। যোগাযোগ নম্বর 9679940948।